পুলিশের উপর হামলার উস্কানি ও পরিকল্পনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবারও নামঞ্জুর করেছে আদালত। তাদের এভাবে আটক রাখাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশচন্দ্র রায়। নিরাপদ প্রস্থান চাইলে সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিল্লাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। নেতাকর্মীদের মুক্তি না দিলে ক্ষমতাসীনদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। অধিকার আদায়ে জনতাকে দমিয়ে রাখা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে গণ আন্দোলনে সরকারের পতন হবে। এখনো সময় আছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যা হয়েছে হয়েছে, আমাকে ক্ষমা করে, আমি আর এখানে কাজ করিব না, আমি সুস্থ অবাধ নির্বাচনের স্বার্থে আমি সরকার থেকে সরে দাঁড়াব। এদিকে পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের উপর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শুনানি হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় আবেদন শুনানি হলেও তা নামঞ্জুর করে আদালত। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।